এবং এটার সঙ্গে কিন্তু অনেক চওড়া একটা রাস্তা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বিল্ডিং ওকে তো বিল্ডিং এর মেন গেট দেখতে পাচ্ছেন বিল্ডিংটা হচ্ছে এরকম বাইরের দিক দিয়ে যদি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার একটা লোকেশানে কিন্তু এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি গ্যাস সংযোগটা রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি গ্যাস সংযোগ একদম ঢাকা শহরে কিন্তু সরাসরি গ্যাস সংযোগ এখন নতুন ফ্ল্যাটে নেই বললেই চলে হ্যালো ভিওর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য খুব চমৎকার একটি ফ্ল্যাট নিয়ে হাজির হয়েছি যারা আসলে আমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকেন তারাও আজকে কিন্তু দেখতে পারবেন নতুন একটি ফ্ল্যাট জাস্ট এই ফ্ল্যাটটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ফ্ল্যাটটার লোকেশন কোথায় ফ্ল্যাটটার সাইজ কত প্রাইস কত এভরিথিং তো তার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন পেজে একটা লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও কিন্তু আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে ফ্ল্যাটটার লোকেশন আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমেই ফ্ল্যাটটা হচ্ছে মূলত মিরপুর মিরপুর বিআরটি অবশ্যই চিনেন যেখান থেকে আসলে মোটরসাইকেল সহ গাড়ির পেপার্স করা হয় বিআরটিএ তার পেছনের দিকে উত্তর কাফরুল নামে এলাকা তো এটা হচ্ছে মূলত ইব্রাহিমপুর ইব্রাহিমপুরের একটা চমৎকার লোকেশানে কিন্তু এই ফ্ল্যাটটা তো এই মুহূর্তে আমরা কিন্তু যে ফ্লোরটাতে আছি এই ফ্লোরটা হচ্ছে লিফটের ফ্লোর অর্থাৎ পঞ্চম তলায় আমরা আছি হচ্ছে সিঁড়ির অংশে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে সিঁড়ি আর এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন লিফট অর্থাৎ এই বিল্ডিংয়ে একটি লিফট রয়েছে পাশাপাশি সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু তিনটি করে ইউনিট রয়েছে তো আমরা যদি ফ্ল্যাটটার ভেতরে প্রবেশ করতে চাই তাহলে আপনারা দেখতে পারবেন প্রথমেই যে দরজা অংশটা দেখাচ্ছি আপনাদেরকে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই কিন্তু আমরা প্রথমেই যেটা দেখতে পাব যে ডাইনিং কাম ড্রয়িং স্পেস মেইনলি হচ্ছে আপনারা যারা আসলে জানেন যে ছোটোখাটো ফ্ল্যাট যারা আসলে নতুন ফ্যামিলি অথবা ছোটোখাটো ফ্যামিলি কিন্তু এ ধরনের ফ্ল্যাট অনেক সময় প্রিফেয়ার করে থাকেন তো এই ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর হবে তাদের জন্য যারা আসলে ছোটোখাটো ফ্যামিলি তো দুই রুমের একটা ফ্ল্যাট জাস্ট খুব নিরিবিলি পরিবেশে একটা চমৎকার ফ্ল্যাট প্রচুর আলো বাতাসের ব্যবস্থা এখানে রয়েছে তো আমরা এই ফ্ল্যাটটার সাইজটা প্রথমে আপনাদেরকে বলে দিয়েছে সাড়ে আটশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ডাইনিং এবং ড্রয়িং স্পেস থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানো শুরু করলাম তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন অংশটা কিচেনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি গ্যাস সংযোগটা রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি গ্যাস সংযোগ একদম ঢাকা শহরে কিন্তু সরাসরি গ্যাস সংযোগ এখন নতুন ফ্ল্যাটে নেই বললেই চলে নতুন ফ্ল্যাটে একদমই দিচ্ছে না কিন্তু যেহেতু এটা একটা ইউজ ফ্ল্যাট যার কারণে এখানে কিন্তু গ্যাস সংযোগটা পাচ্ছেন আর জানালার এই অংশে দেখতে পাচ্ছেন আপনারা বাইরে কিন্তু অনেক খোলামেলা একটা পরিবেশ জানালার এখানে বাইরে কিন্তু আলো বাতাসটা সম্পূর্ণ ভেতরে প্রবেশ করতেছে তো বাইরের এই সাইডটা মূলত আমরা যদি দেখাই আপনাদেরকে এই সাইডটা হচ্ছে পূর্বপাশ ওকে তো পূর্বপাশে রৌদ্রটা কিন্তু সরাসরি বিল্ডিংয়ে প্রবেশ করে আর এই সাইডটা হচ্ছে দক্ষিণ পাশ ওকে পূর্ব এবং দক্ষিণ সাইডের একটা কর্নার এই কর্নারে হচ্ছে ফ্ল্যাটের পজিশন তো যে বিল্ডিংটাতে সেই বিল্ডিংটা কিন্তু আটতলা বিল্ডিং আটতলা বিল্ডিংয়ের পঞ্চমতলায় তলায় এই ফ্ল্যাটটা তো আমরা এখন যেটা দেখাবো আপনাদেরকে এখানে একটা কমন টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা কমন টয়লেট কমন টয়লেটের সম্পূর্ণ কিন্তু টাইলস করা দেখতে পাচ্ছেন লো কমোড ইউজ করা যেহেতু আসলে এখানে ফ্ল্যাটটা মোটামুটি কিন্তু খালিই থাকে যার কারণে মানে কারণটা হচ্ছে যেহেতু সেল করে দিবে ফ্ল্যাটটা যার কারণে খালি করে ফেলা হয়েছে মেনলি হচ্ছে একজন এখানে থাকেন খুব কম সময়ের জন্য মাঝে মধ্যে আসেন থাকেন এরকম মালিক পক্ষেরই আত্মীয় একজন থাকেন এখানে তো আমরা যদি এখানে এই অংশটা কিন্তু একটা বারান্দা রয়েছে আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক খোলামেলা প্রচুর বাতাস কিন্তু পূর্ব দিক দিয়ে আসতে পারে তো এটা হচ্ছে সম্পূর্ণ টাইলস করা দেখতে পাচ্ছেন টাইলস করা আমরা যদি মাস্টার বেডরুমে চলে যাই মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন সুন্দর মাস্টার বেডরুমটাও কিন্তু বেশ বড় সড়ো ওকে তো আমরা কিন্তু টয়লেটটা দেখতে পাচ্ছি হাই কমোড এবং সম্পূর্ণ মাস্টার বেডরুমের যে টয়লেটটা সেই টয়লেটটা কিন্তু এখানে দেখাচ্ছি বারান্দাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বারান্দা আছে মাস্টার বেডরুমের সঙ্গে ওকে তো মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমরা যদি চলে যাই একটা গেস্ট বেড অথবা চাইল্ড বেড যাই যাই বলি না কেন দেখতে পাচ্ছেন এই রুমটাও কিন্তু মোটামুটি বেশ বড়ো একটা রুম এর সঙ্গে একটা জানালা রয়েছে দেখতে পাচ্ছেন জানালটা ওকে তো চমৎকার একটি রুম দেখে ফেললাম তো সম্পূর্ণ ফ্ল্যাটটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা আসলে এই ফ্ল্যাটটা নিতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন রূপকার হাউজিং আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আর আমরা চলে যাব এই ফ্ল্যাটের নিচে ফ্রন্ট সাইডের নিচে গ্যারেজ অপশনে চলে যাব এবং ফ্ল্যাটের অন্যান্য কী ধরনের ফ্যাসিলিটিস আছে সেটাও আপনাদেরকে জানাবো সো সোভিয়ার্স আমরা কিন্তু চলে আসলাম এই ফ্ল্যাটের গ্যারেজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের গাড়ি পার্কিং করে রাখতে পারবেন মেনলি আসলে এই ফ্ল্যাটের সঙ্গে কোনো গ্যারেজ অপশন অর্থাৎ পার্কিং নাই কিন্তু চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের স্পেসটা অর্থাৎ এখানে যে স্পেস আছে সেটা হয়তো মাঝে মধ্যে ব্যবহার করতে পারবেন মোটরসাইকেল রাখতে পারবেন আর এখানে যেহেতু আসলে লিফ্ট রয়েছে তারপর এখানে গ্যাস কানেকশান রয়েছে সরাসরি এবং পানির সুব্যবস্থা রয়েছে এবং লোকেশানটাও কিন্তু খুব সুন্দর আমরা যদি আপনাকে মেন রাস্তাটা দেখাই অনেকেই কিন্তু মেন রাস্তা দেখতে চান যে ফ্ল্যাটের অর্থাৎ বিল্ডিংয়ের সামনের রাস্তাটা কেমন কতটুকু চওড়া এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন বড় একটা গেট কিন্তু এই ফ্ল্যাটের সামনে এবং এটার সঙ্গে কিন্তু অনেক চওড়া একটা রাস্তা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বিল্ডিং ওকে তো বিল্ডিংয়ের মেন গেট দেখতে পাচ্ছেন বিল্ডিংটা হচ্ছে এরকম বাইরের দিক দিয়ে যদি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার একটা লোকেশানে কিন্তু এই ফ্ল্যাটটা তো চমৎকার এই ফ্ল্যাটটি যারা আসলে কিনতে চান কেনার প্রসেসটা আমি বলে দিচ্ছি যারা আসলে প্রবাসী আছেন যারা দেশে আছেন তারা সবাই এই ধরনের ফ্ল্যাটগুলো আসলে চাইলেই কিনতে পারেন তো এই ফ্ল্যাটটা কিনতে হলে রূপকার হাউজিংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ ভিডিও ডিসক্রিপশানে এবং স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে তো মেইনলি হচ্ছে যে কোনো ফ্ল্যাট কেনার আগে অবশ্যই আপনারা পেপার্স দেখবেন যাচাই বাছাই করবেন তারপরেই অবশ্যই আপনারা ফ্ল্যাট কিনবেন সো এখানে গোপনীয়তার কিছু নেই যেহেতু আমরা প্রতিনিয়ত রূপকার হাউজিংয়ের সঙ্গে কাজ করি রূপকার হাউজিংয়ের অনলাইন প্ল্যাটফর্ম তো তারা যেহেতু অনলাইনে কাজ করে থাকে খুবই স্পষ্টভাবে খুবই স্বচ্ছতার সঙ্গে কিন্তু কাজ করে যাচ্ছে তো আপনারা যারা আসলে ফ্ল্যাটটি কিনবেন অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে মিটিং করে ফ্ল্যাটের পেপার্স এভরিথিং দেখে তারপরে ফ্ল্যাটটা কিনবেন তো ফ্ল্যাটের প্রাইস প্রসঙ্গে চলে আসি এই ফ্ল্যাটটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে কিন্তু আপনারা কিনতে পারবেন অনলি পঁয়তাল্লিশ লক্ষ এবং যারা আসলে ফ্ল্যাটটা কিনতে চান তারা সরাসরি ভিডিও ডিসক্রিপশানে থাকা ফোন নম্বরে যোগাযোগ করবেন তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার ফ্ল্যাটটা ভিজিট করতে পারবেন ভিজিট করে পেপার্স সব কিছু দেখে বাছাই করে ফ্ল্যাটটা কিনবেন তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ